বলছেন যে তোমরা কেয়ামতের অপেক্ষা করো, জমিনের ভিতরে জলজলা শুরু হবে, ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, এই সমস্ত বালা আর মুসিবত গজ কার পক্ষ থেকে? আর জোরে বলেন না, এগুলো সব কিছু আপনারা আমার হাতের কাপায়। ইজা আসাবাতহুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিন্নাস, এই যা কিছু আসতেছে এগুলা কার কামাই? আমাদের হাতের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই। এই জন্য আমরা ওই গুণাগুলির থেকে বাইচে থাকবো, থাকবো কি থাকবো না? যদি মহিলার পুরুষ উভয় গুণার থেকে যদি বাইচে থাকে, রব্বুল আলামিন বলতেছেন হে বান্দা, আমি জান্নাতে যাওয়ার জন্য তোমার জান্নাতের দরজাকে আমি আল্লাহ সহজ করে দিব এবং তোমার জন্য জান্নাতকে আমি ওয়াজিব করে দিব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখন থেকে বলেন আমরা ভয় করবো কাকে? চিৎকার মেরে বললাম কাকে ভয় করবো? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে এসে যায়, আপনার দ্বারা কখনো গুনার কাজ হবে না। বলেন কিসের কাজ হবে না? গুনার কাজ হবে না। যখনই গুনা আপনার সামনে এসে যায়, আপনি মনে করেন দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। বলেন কে দেখতেছে? আল্লাহ। ওই ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, সে কখনো গুনায় লিপ্ত হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে চারজন মহিলার দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছে। কয়জন বলেন? কয়জন? চারজন মহিলার দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছে। ضَرَبَ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আরেকজন হলো স্ত্রী, এরা দুইজন মহিলা, দুজন ছিল কাফের। দুইজন ছিল কি? কাফেরা। এরা দুজন ছিল কাফের, কিন্তু স্ত্রী ছিল কার? নবীর না সাধারণ লোকের? আল্লাহ পাক নবীর ঘরে নবীর স্ত্রীকে কাফের বানাইয়া এই দৃষ্টান্ত জমিনওয়ালাদেরকে দেখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার বিবিরা নাফরমান হতেই পারে, পারে কি পারে না? এই দৃষ্টান্ত দেখাইছেন। আপনি বলবেন হুজুর আমি তো আল্লাহওয়ালা, আমার ঘরের ভিতরে আমার বিবি নামাজ পড়ে না, আছে কি নাই? কয় হুজুর আমি কোরআন পড়ি, আমার বিবি কোরআনের কাছেও যায় না। হুজুর আমি জিকির করি, আমার বিবি জিকির করে না, বরং গালাগালি করে, আছে কি নাই? এই দৃষ্টান্ত আল্লাহ পাক কালামে পাকের ভিতরে দিয়েছেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কাফেরা মহিলা যদি দেখো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে দেখো আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে দেখো, কথা ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তুমি ঈমান আনো কেন? তুমি ঈমান আনো যেহেতু তুমি আমার স্ত্রী। স্ত্রী বলল, হে নূহ, আমি তুমি নবী হতে পারো, আমি তোমার কথা মানতে রাজি না। বরং সে বাহিরে গিয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। কার বিরুদ্ধে? আচ্ছা, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু করতে পারে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পর্যন্ত মানুষদেরকে ডাকতে, কত বছর? 900 বছর পর্যন্ত ডাকার পরে দিয়াও মাত্র 80 থেকে 82 জন লোক ঈমান আনছে। কয়জন?
আজির থেকে বেরাশি তো লোক কি আজি বেরাশি ছিল না আরো বেশি ছিল? কথা বলে অনেক বেশি ছিল। এবারে যখন কৌমেরা মানে না।